আমরা আনন্দ পেতে চাই মানে সেই আনন্দটা হচ্ছে সস্তা আনন্দ কল্পনা প্রবণ হবার যে একটি প্রবণতা যেটা শিখিয়েছিলেন যিনি শিখিয়েছিলেন তিনি হুমায়ুন আহমেদ আমারও মনে আছে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি সেই সময় হুমায়ুন আহমেদের গল্প পড়তে খুব ভালো লাগতো কারণ মানে কেমন যেন অবাক মানে আশ্চর্য রকমের একটা মোহনী শক্তি তার লেখনের মধ্যে রয়েছে যা পরবর্তীতে যখন রবীন্দ্রনাথ পড়তে শুরু করলাম তখন জগৎ আরও বিস্তৃত হয়েছে তবে সেই অবুজমনের যে উন্মাদনা যে ভালো লাগা যে নতুন করে পৃথিবীকে রূপাকে হিমুকে চিনতে পারার যে আনন্দ সেটা এখনও মনের মধ্যে রয়েছে তিনি যা রচনা করে গেছেন তা যা দেবার চেষ্টা করছেন সেটা শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয় সেটা যুগের পর যুগ প্রজন্ম তবে এটা বলে মনে করি আমাদেরও দায়িত্ব রয়েছে সব মেধাকে সব যারা কর্ম দিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্যকে উজ্জীবিত করেছে তাদেরকে প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব কিন্তু আমাদের সুতরাং বেশি এই যে হুমিমালা বা হুমায়ুন মেলা চ্যানেল আই প্রাঙ্গণে হচ্ছে এটা অত্যন্ত একটি দরকারি বিষয় শুধু হুমায়ুন আহমেদ নয় এটা একটি উদাহরণ যে হুমায়ুন আহমেদ আমাদের দেশে জন্মেছিলেন আমাদেরকে বিকশিত করেছেন আমাদের সাহিত্য অঙ্গনকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় যিনি করিয়ে দিয়েছেন তিনি হুমায়ুন আহমেদ তাকে আমরা শ্রদ্ধা করি প্রাণে মনে স্মরণ করি এবং তার মতো আরও যত হুমায়ুন আহমেদের জন্ম হবে এই বাংলায় ঠিক একই ধারাবাহিকতা তাকে আমরা শ্রদ্ধা করব সুতরাং এই অনুপ্রেরণা আমাদের উজ্জীবিত করবে নতুন লেখক আবিষ্কারের এই কল্পনা প্রবণতার মধ্য দিয়ে আমাদের নতুন পথের যাত্রা সুগম হবে মানে রাতারাতি যে জিনিসটা ভাইরাল হচ্ছে সেটা কদিন টিকে থাকছে আমরা কিন্তু ভুলে যাচ্ছি সেই গানের সুরও মনে থাকছে না সুতরাং অতি দ্রুত যে জিনিস পাই সেই জিনিস অতি দ্রুতই হারিয়ে যায় আমি এতে খারাপ কিছু দেখছি না কারণ এতে করে কারো কিছু রোজি রোজগার হচ্ছে যেমন ভিউজের উপরে যেহেতু টাকা এটা অনেকের হয়তো কর্মসংস্থানের একটা মাধ্যম এটা তবে এই যে এই ভাইরালের ঝুঁকিতে পড়ে কী হচ্ছে আমাদের মূল সংস্কৃতির যে সৌন্দর্যতা রূপটা নন্দনটা হারিয়ে যাচ্ছে মানে আমি মনে করি অনেক কাদা মানে অনেক কিছু নোংরা বিষয়গুলো আমাদের শিল্প সংস্কৃতির সাথে জড়িয়ে যাচ্ছে যেন আমরা সেটাকে প্রমাণ করতে চাইছি এটাও শিল্প ওটাও সংস্কৃতি কিন্তু সেগুলো নয় আমরা যারা ভিউজ বাড়াচ্ছি তাদেরও সতর্ক হতে হবে যে আমরা আমাদের দেশটাকে কীভাবে প্রেজেন্ট করছি বহির্বিশ্বে ভিউজ বাড়তে বাড়তে যে যে ভিউজ বাড়ে সেটা কিন্তু বাহির আরও বেশি দেখার সুযোগটা বারবার স্ক্রিনের সামনে আসতে থাকে সুতরাং আমরা যদি সচেতনভাবে যেটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধাচরণ করছে যেটা আমার নয় আমি বিশ্বাস করি এই সংস্কৃতি এমন হতে পারে না আমার সংস্কৃতি এমন নয় সেটাকে আমরা যদি এড়িয়ে যাই তো এমনিতেই ওটার ভিউজ বাড়বে না আর আমরা সাধারণত এখন এমন একটি সময় আমরা সবাই হাসতে চাই আমরা আনন্দ পেতে চাই মানে সেই আনন্দটা হচ্ছে সস্তা আনন্দ এই সস্তা আনন্দের গা ভাসিয়ে যে আমরা আমাদের মূল সত্যের জায়গাটাকে যে ধ্বংস করে দিচ্ছি সেটা আসলে আমরা ভেবে করছি না ওই আসলে মূল কাজটা হচ্ছে যেখানে আমি মনে করি আমাদের শঙ্কাটা হচ্ছে আমরা অনেক কিছু না ভেবে করি এটা এটা ফলশ্রুতি কী হবে এর আগামী কালকে এর কী রেজাল্ট হবে সেটা ভাববার সময়টুকু আমাদের আসলে নাই যে কারণে এই ঘটনাগুলো ঘটছে আর ভিউজ এটাও একটা ট্রেন্ড আমি মনে করি কিছুদিন হয়তো চলবে আবার অন্য একটা ট্রেন্ড চালু হবে আমরা যেমন স্টাইল পরিবর্তন হয় না পোশাক আশাকের এই ভিউজ একটা ট্রেন্ড এখন দেখবেন আর কিছুদিন পরে এগুলো আর কোনো মানে থাকবে না আবার অন্য একটি মানে হয়ে দাঁড়াবে নিজেকে প্রকাশ করবা সুতরাং যা কিছু অবক্ষয়ের যা কিছু ধ্বংসের সেটা আসবে আবার সেগুলো বিলীনও হয়ে যাবে মূল যা কিছু সত্যিকারের যা কিছু নন্দন সকলের ভালোবাসা যা যা অর্জন করে কেন্দ্র করে সেটা টিকে থাকবে যুগের পর যুগ অরুণা বিশ্বাসের সিনেমা অসম্ভব ওই সিনেমা আমার একটি গান রয়েছে রিলিজ হয়েছে এবং সকলে প্রশংসা করছে গানটি সেটি হুমায়ুন আহমেদ তার নিজের সিনেমাতেও ব্যবহার করেছিলেন আজ ঝরঝরো মুখর বাদর দিনে ওই গানটির একেবারে সদ্য বেরোলো আর যেটি কাজ সামনে ডিসেম্বর সেই বিজয় দিবসকে কেন্দ্র করে আমার একটি গান আসছে আজ ধন ধন্য পুষ্প ভরা এই গানটি একটি নতুন আঙ্গিকে নতুন প্রজন্মের কিছু শিল্পীর সাথে ভারতীয় এটার কম্পোজিশন এবং গান রেকর্ড থেকে ভিডিও ধারণ সব কিছু হয়ে গেছে শুধু এখন 16 ডিসেম্বর জন্য অপেক্ষায় সেই উপলক্ষকে কেন্দ্র করে যে কোনো একটি সময় সেটা রিলিজ দেব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে